আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আবারও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি যা গৃহিণীদের কাজকে আরও সহজ করে দিবে, সংসারের খরচ বাঁচিয়ে দিবে। তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। প্রথম টিপস, আমি এখানে ডিপ ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি, আর ডিপ ফ্রিজটা পরিষ্কার করা পুরোটা আপনাদের সাথে শেয়ার করি নাই। তো ডিপ ফ্রিজ পরিষ্কার করার পরে আমি একটি কাপড়ে একটুখানি সয়াবিন তেল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের তেল নিতে পারেন, তবে নারিকেল তেল অবশ্যই নেবেন না। এবারে এই তেলটা আমি ডিপ ফ্রিজে পুরো গায়ে লাগিয়ে দিব। এমন করে লাগাতে হবে যেন ডিপ ফ্রিজের কোনো অংশেও ফাঁকা না থাকে। আর একটু বেশি করে লাগাতে হবে, হালকা একটু লাগাবেন তাতে হবে না। একটু বেশি করে নিয়ে নেবেন কাপড়ে, অথবা আপনারা কাপড়ে না নিলে হাতে তালুর পরে নিয়ে নেবেন, তারপরে হাত দিয়ে লাগিয়ে নেবেন। আমি কাপড়ে নিয়ে নিলাম এই কারণে যে এতে লাগানোর সুবিধা হবে, তাই কাপড়ে নিয়ে আমি পুরো ফ্রিজে এভাবে লাগিয়ে দিচ্ছি, কোনো অংশ কিন্তু খালি রাখবো না। ডিপ ফ্রিজ এমন একটা জিনিস, এখানে কিন্তু নানা রকম সমস্যা হয়, আর অল্প একটু সমস্যা হলেই দেখা যায় অনেক বড় সমস্যার সৃষ্টি হয়। যেমন ধরুন ডিপ ফ্রিজে খুব দ্রুত অনেক বেশি বরফ জমাট বাঁধে, আর বরফ জমার কারণে কিন্তু ইলেকট্রিক বিলটাও বেশি আসে। এতগুলো বরফ জমতে কিন্তু আমাদের ইলেকট্রিক বিলও বেশি পড়ে। তাই আপনারা কিছু কিছু টিপস মেনে চলবেন, আপনাদের ডিপ ফ্রিজে কিন্তু নানা রকম সমস্যা হবে না। তার মধ্যে আজকের এই সমস্যার সমাধানটি অন্যতম। তো দেখুন, আমি পুরো ফ্রিজে এইভাবে তেল লাগিয়ে নিয়েছিলাম, আর ফ্রিজের কিন্তু ওপরেও তেল লাগিয়ে নিচ্ছি, শুধু নিচে নয়, ওপর সাইড এবং নিচের সব জায়গাতে সমানভাবে তেল লাগিয়ে নিচ্ছি। তো অলরেডি কিন্তু আমার তেল লাগানো হয়ে গেছে, তো আমি এমন পরিমাণ তেল লাগাচ্ছি যেন আমার হাতেও লেগে যায় ঠিক সেই পরিমাণ। খুব বেশি কম কিন্তু লাগানো যাবে না। এবারে আমি যেই তাকটা থাকে বা সেলফটা থাকে, সেলফেও কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই তেল কেন লাগাবেন? এই তেল এই কারণেই লাগাবেন যে আপনাদের ফ্রিজে যেই খাবার দাবার রাখলে ফ্রিজে দেখা যায় খাবার আটকে যায়, বা কোনো যদি খাবারের বক্স রাখেন সেক্ষেত্রে দেখা যায় বরফে এই বক্সটাও কিন্তু আটকে যায়। তো এভাবে যদি আপনারা তেল লাগিয়ে সেগুলো রাখেন তাহলে কিন্তু আটকাবে না, সেটা আমি আপনাদের প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আমি এভাবে খুব ভালো করে সেলফ সহ ফ্রিজের গায়ে তেল এভাবে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে আমি ফ্রিজটা বন্ধ করে খাবার রেখেছি। খাবারটা রেখে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কিছুতেই ফ্রিজের সাথে আটকাবে না। তো আমি তেল লাগানোর পরে এবারে কিছু বক্স রেখে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি বক্সগুলো রেখেছি, এমনকি আইস ট্রেও রেখেছি, আর এগুলো রাখা প্রায় আমার 4-5 ঘন্টা হয়ে গেছে। এবারে এগুলো উঠাতে কিন্তু আমার তেমন কোনো কষ্ট হবে না। যখন এই ফ্রিজের সাথে আপনারা শুধু শুধু রাখবেন, তখন দেখবেন বক্সগুলো খুবই শক্ত হয়ে আটকে যায়, এগুলো উঠতে চায় না। তাই ফ্রিজ অনেকক্ষণ দেখা যায় খুলে রাখতে হয়, খুলে রাখলে কিন্তু ইলেকট্রিক বিলও বেশি আসে, পাশাপাশি আপনাদের ফ্রিজটার কম্প্রেসারের উপরে চাপ পড়ে, ফ্রিজটার বিল আসার পাশাপাশি ফ্রিজটা দ্রুত নষ্টও হয়। সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এই তেল কিছুটা লাগিয়ে দেবেন, তারপরে ডিপ ফ্রিজে আপনারা জিনিসপত্র রাখবেন, দেখবেন এগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে। আর আরেকটা জিনিস হবে, আপনাদের ডিপ ফ্রিজে অতিরিক্ত বরফও জমাট বাঁধবে না। অতিরিক্ত বরফ জমাট বাঁধার কারণে যে ফ্রিজের ইলেকট্রিক বিলটা বেশি আসে, সেই সমস্যাটা কিন্তু আর হবে না। তো বন্ধুরা, অবশ্যই ফ্রিজ পরিষ্কার করার পরে এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করবেন। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে একটি ডিম নিয়েছি। মাঝে মাঝে দেখা যায় আমাদের বাসায় একটি ডিম থাকে আর ডিম থাকে না, তো একটি ডিম দিয়ে আপনারা একটি ডিমের ম্যাজিক দেখুন। এই ডিমটা আমি এবার কি করব বন্ধুরা, এই ডিমটা আমি এবার ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে ডিম রাখলে কি হয় আপনারা জানলে কিন্তু অবাক হয়ে যাবেন। এতদিন আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক ঝামেলা সহ্য করেছেন, অনেক খরচও হয়েছে, তবুও কিন্তু এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাননি। শুধুমাত্র একটি ডিম যদি আপনারা ডিপ ফ্রিজে রাখেন তাহলে কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। তো দেখুন, আমি এটা ডিপ ফ্রিজে রেখেছিলাম। রেখে দেওয়ার পরে ঠিক 8-9 ঘন্টা পর আমি এই ডিমটা উঠিয়ে নিয়েছি, আর ডিমটা উঠিয়ে নেওয়ার পরে ডিমটা আপনাদের দেখাচ্ছি ডিমটা কেমন হয়েছে। বন্ধুরা, ডিমটা ঠিক এখানে রেখেছিলাম, আর এখান থেকে আমি ডিমটা তুলে নিয়েছি, সেটা আপনারা খেয়াল করেছেন। এবারে আমি ডিমটা বাহিরে বের করে আপনাদের দেখাচ্ছি, ডিমটা একেবারে ফ্রোজেন হয়ে গেছে। তো ডিমটা ফ্রোজেন হওয়ার পরে কেমন হয়েছে সেটাও দেখে নিন। দেখুন, পুরো ডিমটা একেবারে বরফ জমে গেছে, আর ডিমটা কিন্তু মাঝখান দিয়ে ফেটে গেছে। আর এই ডিমটা কিন্তু অবশ্যই ফাটবে, কারণ ভেতরে যখনই বরফ জমবে তখনই কিন্তু ডিমের উপরের খোসাটা ফেটে যাবে, চাপেই ফাটবে। তো এবারে আমি এই খোসার যে ফেটে গেছে সেখান থেকে খোসাগুলো ছাড়িয়ে নিব, আর এই খোসা ছাড়াতে কিন্তু কোনো রকম কষ্ট হবে না, খুব সহজে আপনারা খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। তো দেখুন কত সহজে খোসাটা কিন্তু ছেড়ে যাচ্ছে। আর এই কাজটা করার সময় অবশ্যই ফ্যানটা বন্ধ রাখবেন, ফ্যানের বাতাসে কিন্তু এই টিপসটা কোনো কাজে দিবে না। এবারে আমি যেটা করব, এই ডিমটা টুকরো টুকরো করে কেটে নিব, তবে খুব বেশি টুকরো করা যাবে না। একটা ডিমে 5-6টি টুকরো আপনারা করবেন, 5-6টির বেশি টুকরো করা যাবে না, খুব বেশি পাতলা পাতলা যেন না হয়, সেক্ষেত্রে আপনার
সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। তো আমি এভাবে একটি ডিম 5 থেকে 6 টুকরো করে নিয়েছি, আপনারা ঠিক এভাবেই করে নেবেন। তো এর বেশি করতে গেলে কিন্তু ডিমের টুকরোগুলো ভেঙে যাবে আর সেই জিনিসটাও কিন্তু ভালো হবে না। তো আমি এখানে 6 টুকরো করে নিয়েছি, মাঝখান থেকে 4 টুকরো করেছি আর দুই পাশে সাদা অংশ 2 টুকরো করেছি। এবারে আমি যেটা করব, চুলার উপরে একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারেন বা বাটারও ব্যবহার করতে পারেন। দেওয়ার পরে আমি এখানে তেলটা গরম হয়ে আসলে এই কেটে রাখা ফ্রোজেন ডিমটা দিয়ে দিব। তো বন্ধুরা আপনারা এটা কিন্তু সঙ্গে সঙ্গে করবেন, না হলে কিন্তু ডিমটা গলে যাবে। তো আমি ডিমটা নিয়ে এভাবে এই গরম তেলের পরে দিয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে সাবধানে দিতে হবে, আর আমি আগে বলেছি এই কাজটা কিন্তু দ্রুত করতে হবে যেন ডিমটা গলে না যায়। আপনারা চাইলে কিন্তু এই কাটা অবস্থায় ডিমটা আবারও ডিপে ঢুকিয়ে দিতে পারেন, তারপরে চুলা যখন গরম হয়ে যাবে মানে প্যানটা গরম হয়ে যাবে তখনই আপনারা নামিয়ে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনারা এইভাবে ডিমগুলো ছড়িয়ে দিবেন। এখানে আমি 5টা দিয়েছি আর সাদা অংশটা আমি একবারে দিয়ে দিয়েছি, মোট 5টাই হয়েছে। 6টা টুকরো ছিল, আমি 5টা করে নিয়েছি। এবারে আমি একটি কাটা চামচের সাহায্যে এগুলো উল্টে দিচ্ছি, আর নিচের পাটটা যখন দেখবেন লালচে ভাব চলে এসেছে তখন এভাবে উল্টে নেবেন। তো উল্টে নিলে দেখবেন যে এগুলো খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে। এই ডিমটা যে একটা ছিল কেউ বুঝতে পারবে না। মাঝে মাঝে এমন হয় আমাদের বাসায় কোনো ডিমই থাকে না, একটি ডিম থাকে, একটি ডিম দিয়ে কিন্তু আপনারা এতগুলো ডিম তৈরি করে নিতে পারবেন। এই ডিমটা আপনারা ইচ্ছা করলে রান্না করেও খেতে পারবেন, আবার এইভাবে কিন্তু একটি ডিম দিয়ে বাসায় যদি দুটো বাচ্চা থাকে তাকেও কিন্তু নাস্তা দিতে পারবেন, বা 4 জনের নাস্তাও কিন্তু ইজিভাবে দিতে পারবেন। আবারও এরপরে আরও একটি দারুণ টিপস শেয়ার করব যা এখনও কেউ জানে না। এতদিন আপনারা কষ্ট সহ্য করেছেন, এই টিপসটি আপনারা এখন পর্যন্ত জানেন না যে এভাবে কিন্তু এত সহজেই এই কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। দেখুন আমি ডিমটা কিন্তু এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি ডিমটা নামিয়ে নিব, নামিয়ে নেওয়ার পরে সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমি এটা নামিয়ে নিয়েছি, নেওয়ার পরে আমি একটি আলাদা পাত্রে উঠে নিচ্ছি। মাঝে মাঝে এমন হয় না বাচ্চারা ডিম খেতে চায় না, বাচ্চাদের কিন্তু ডিম খাওয়ানো খুব কঠিন, বিশেষ করে ওরা পোস্টটা কিন্তু খেতেই চায় না, সেদ্ধ ডিম পোস্ট ডিম খেতেই চায় না। তো ওদের খাওয়ানোর ক্ষেত্রে আপনারা এভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়ে যদি এরপরে সামান্য একটু টমেটো সস একটু মেয়োনিজ দিয়ে ওদের হাতে দিয়ে দেন, দেখবেন ওরা চট জলদি খেয়ে নিবে, একবারও বলবে না যে খাবো না। তাহলে কিন্তু বাচ্চাদের খাওয়ানোর কষ্টটাও আপনাদের লাঘব হয়ে গেল, সংসারের খরচটাও বেঁচে গেল, আপনাদের কষ্টটাও কিন্তু কমে গেল। একটি ডিম দিয়ে আপনারা তরকারিও করে নিতে পারবেন, আবার এভাবে বাচ্চাদেরও খাওয়াতে পারবেন। তো মাঝে মাঝে এমন হয় না যে বাসাতে কোনো কিছুই নেই, আপনাদের মাছ মাংস কিছুই খেতে ইচ্ছা করছে না, মাত্র 2টো ডিম রয়েছে, 2টো ডিমও আপনারা রান্না করলে সবার হবে না। তো সেক্ষেত্রে আপনারা 2টো ডিম যদি এভাবে ডিপ ফ্রিজে রেখে এরকম পিস পিস করে ভেজে নেন, তারপরে এটা মশলা কষিয়ে রান্না করে নেন, দেখবেন কতটা সুন্দর তরকারি হয়, আর 2টো ডিমে পুরো পরিবারের কিন্তু 2 বেলা খাওয়াও হয়ে যাবে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাজে দিবে। অবশ্যই ট্রাই করবেন বাচ্চাদের খাওয়ানোর ক্ষেত্রে বা কোনো রেসিপি তৈরি করার ক্ষেত্রে, কিন্তু দারুণ একটি টিপস, একেবারে ম্যাজিক্যাল একটি টিপস। তো সবাই ভালো থাকবেন, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।